তো কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম এফআর 19-এর নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটি জিনিস দেখাতে চলেছি যেটি তোমরা কখনো দেখোনি। তো বন্ধুরা, আমরা যদি গ্রামে কখনো লুট করতে যাই, তখন এই ভিলেজারের ঘরে ঢুকে যখন আমরা চেস্ট পাই, তখন চেস্ট খুলে দেখলেই আমরা সেখানে কিছু জিনিস পাই যেগুলো আমার কাজে লাগে না। তো বন্ধুরা, কিছু রুটি পাই বা কিছু স্যাপলিং পাই, এছাড়াও অন্য কিছু জিনিস পাওয়া যায় না। যদি ভাগ্যবান হয়ে থাকো তাহলে এমরলও পাইতে পারো। তবে আজকের ভিডিওতে আমি এমন একটি মুড প্যাক খেলতে যাব যে মুড প্যাকে যে কোনো চেস খুললে আমি সেই চেস থেকে পাবো ওপি ওপি আইটেম, এবং এই ওপি আইটেমগুলো হতে পারে ডায়মন্ড, নেদারাইটের চেস্ট এবং নেদারাইটের শর্ট, এবং যে আয়রন ইঙ্গট আছে এগুলোও পেতে পারে। তো বন্ধুরা, এই যে আমি ওপি ওপি আইটেম পাবো, এই ওপি আইটেমগুলো দিয়ে আমি ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে যাব এবং আজকের যে গেমটি এটি বিট করব। তো বন্ধুরা, তোমরা কি বলো, আমি কি পারবো গ্রামে গিয়ে চেসগুলো লুট করে ওপি ওপি আইটেম থেকে ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে যাইতে, এবং ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে গিয়ে কি আমি ইন্ডার ড্রাগনকে মারতে পারবো? তো বন্ধুরা, এটি যদি জানতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য তোমরা যারা লাইক ক্যাম্প কোনোদিনও পূরণ করো নাই, পূরণ করে দাও। আজকের লাইক ক্যাম্প রাখছি 2000, তো তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। আর তোমরা এখানে গ্রাফ দেখতেই পারতেছ যে অনেকেই ভিডিও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছ না। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাইতে মোটিভেট করে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন একলাপে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাকে এখানে স্পন করাই দেওয়া হয়েছে এবং আমি এই যে ওয়ার্ল্ডে চলে আসছি। তো এখানে আমি বেসিক টুল আজকে বানাবো না, কারণ আমি যেহেতু গ্রাম খুঁজে পেলেই সেখান থেকে আমি পাবো ওপি ওপি লুট, এবং যে কোনো চেস খুললেই সেখানে পাবো আমি ওপি লুট। তো তাই আজকে আর আমার কি প্রয়োজন যে আমার বেসিক টুলগুলো বানানোর জন্য? তো আমি সবার প্রথমে একটি গ্রাম খুঁজে বের করবো এবং সেই গ্রামে গিয়ে চেসগুলো খুলবো, এবং সেখানে তো আমি ওপি লুট পেয়ে যাব। তো বন্ধুরা, এখানে কিছু মাশরুম ছিল, আমাকে মাশরুমের যে ওয়ার্ল্ড আছে সেখানে স্পন করাই দিচ্ছে। তো এগুলো খাওয়া যাচ্ছে না, ভাবতেছি মাশরুম নাকি ব্যাঙের ছাতা, কিছুই বুঝতে পারতেছিলাম না। তো বন্ধুরা, যাই হোক এগুলো থাক, এখন আমাকে খুঁজে বের করতে হবে একটি গ্রাম। তো এইদিকে যাই, কোন দিকে গ্রাম পাওয়া যাবে? ওই শিয়াল ভাই, শিয়াল ভাই, শোনো শোনো শোনো, আমাকে একটা গ্রাম খুঁজে দাও না, আমি তোমাকে 20 টাকা পাঠাই দিব। এই শোনো না, কই যাচ্ছ তুমি? শিয়াল ভাই কথা শুনতেছে না, তার পিছনে পিছনে আসতেছিলাম। তো ওকে 20 টাকা দিতে, ও মাই গড! তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তার পিছে পিছে আস্তে আস্তে আমি একটা গ্রাম পেয়ে গেছি। তো তাকে আমি বলছিলাম যে তুমি গ্রাম খুঁজে দাও, যার কারণে আমি তোমাকে 20 টাকা দিব, কিন্তু সে আমার কথা শুনে নেই, তাকে তাও দিয়ে দিতে হবে। তার পিছনে আসে আমি গ্রাম পেয়ে গেছি। তো বন্ধুরা, এখানে কিছু পানি ছিল যেটি আমি পার হয়ে যাচ্ছিলাম, কিন্তু পানির নিচে গিয়ে দেখি কি সুন্দর মাছগুলো এখানে হাঁটতেছে। তো বন্ধুরা, অন্যরকম লাগতেছে মাছগুলো, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর পানির নিচে যে ওয়ার্ল্ডে আছে সেটি আমার সব থেকে বেশি ভালো লাগতেছে। তোমাদের কেমন লাগলো এটা বলো। তো যাই হোক, যেহেতু পানি ওয়ার্ল্ডে আজকে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ওয়ার্ল্ডে গিয়ে কোনো একটা গ্রামে গিয়ে সেখান থেকে চেসগুলো লুট করতে হবে, এবং আমাকে সেখান থেকে ওপি লুট নিতে হবে, এবং সেই ওপি লুট দিয়ে আমাকে ইন্ডার ড্রাগন ওয়ার্ল্ডে যাইতে হবে এবং ইন্ডার ড্রাগনকে মারতে হবে, তারপরে আমি গেমটি বিট করতে পারবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ স্কিপ করে দেখবা না, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি যেহেতু ভিলেজ পেয়ে গেছি, তো এখন ভিলেজের বাড়িতে ঘুরে দেখবো, এবং যাদের বাড়িতে চেস্ট পাবো তাদের চেস্ট থেকে আমি সব নিয়ে নেবো। এই তুই কি দেখতেছিস, তোর রুমে চেস না, আর তুই জানালা দিয়ে দেখতেছস, মানে এই চেস কি করছো তুই? আজকে আমাকে দেখে ভয়ে কি চেস লুকাই রাখছো নাকি? যা, পানিতে মর, চেস রাখে না আবার দেখতেছে জানালা দিয়ে। যাই হোক, তো বন্ধুরা আরেকটি রুম ছিল, তো এই রুমে দেখতেছি এই রুমেও চেস নেই, কী ব্যাপার? সবাই কি একদম ফকির হয়ে গেছে নাকি আমার মতো? তো আমি যেমন ফকির, তো সবাই মনে হয় ফকির হয়ে গেছে এই গ্রামে। চলো দেখি বড় লোক কোথাও পাওয়া যায় কিনা। তো বন্ধুরা, এদিকে আমি 2টি রুম দেখে শেষ করে দিলাম, তারপরেও চেস পাইলাম না। তো আরেকটি রুমে দেখতেছি এই রুমেও নাই। ওরে ভাই, সব কি রোহিঙ্গাগুলো আসে ঘর বাঁধতেছো নাকি এখানে, যে কোনো প্রকার চেস নাই, কোনো প্রকার টাকা তোমাদের জমা নাই? তো এদিকে কি জানি একটা রুম দেখাচ্ছে, আন্ডারগ্রাউন্ড রুম ভাই, ঢুকতেও ভয় লাগতেছে, যদি সাপ টাপ থাকে, যদি কামড় দেয়। তারপরে একটু সাহস করে ঢুকে যাই। তো ভাই কিছুই দেখতেছি না, একটা বিছানা। ও মাই গড গাইজ, ফাইনালি আমি পেয়ে গেছি একটি চেস্ট, এবং এই চেস্ট খুলে দেখবো এখান থেকে আমি কি ওপি লুট পাচ্ছি। তো যেহেতু মোড পেকে বলা হয়েছে ওপি লুট পাবো, এবং ফাইনালি আমি ওপি লুট পাওয়ার জন্য যখন এই চেষ্টা খুলি, তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কতগুলো ওপি লুট পেয়েছি। তো বন্ধুরা, এখানে আমি একটি হেলমেট পেয়েছি আয়রনটের, আবার ইনচেন্টিং করা আছে, সাথে আমি একটি লেজিস পেয়েছি আয়রনটের, সেটিও ইনচেন্টিং করা আছে, আয়রন বুট আছে, এবং এখানে তোমরা যদি দেখো লক্ষ্য করে আয়রন ইঙ্গট পেয়ে গেছি আমি 8টি, এবং সাথে একটি সিল পেয়েছি। তো বন্ধুরা ভাবতে পারতেছো কত ওপি ওপি লুট দিচ্ছে, 100 পেয়েছিলাম এবং ডায়মন্ডে পিকেক্সও পেয়েছিলাম। তো বন্ধুরা, এখানে কিছু গোল্ড অ্যান্ড অ্যাপল আছে, অ্যাপল সাধারণত রেয়ার জিনিস হয়, যেহেতু এখানে গোল্ড অ্যান্ডের আছে তাই আমি সেগুলোও নিয়ে নিলাম, এবং নেদারাইট ইঙ্গট ছিল 3টি, সেটিও নিয়ে নিলাম। তো বন্ধুরা, যেহেতু আমি এখানে
একটি চেস পেয়ে গেছিলাম, তো এখান থেকে আমি অনেক ওপি ওপি লুট পেয়ে গেছিলাম। যেহেতু আমি আর্মোর পেয়ে গেছি, তো এটি সচরাচর পরে নিব, কারণ গ্রামে আবার কেউ আমাকে ডিস্টার্ব করবে না, তারপরে এটি পরে নিই, যেহেতু আমার প্রোটেকশনের প্রয়োজন আছে। তো বন্ধুরা, যেহেতু আমি গেমটি বিট করব, যেন আমি তাড়াতাড়ি না মারা যাই, তো যদি মারা যায় তাহলে তো আজকের ভিডিও এখানেই শেষ হয়ে যাবে। তাই এই হারা জিতা ম্যাচে আমাকে সব থেকে বেশিক্ষণ জীবিত থাকতে হবে এবং শেষে গিয়ে ইন্ডার ড্রাগনকে মেরে এই গেমটি বিট করে তারপর যদি মারা যায় তাহলে সমস্যা কোনো নাই। তো ভাই, এইদিকে আরেকটা রুম পাইছিলাম, আবার রুমে গিয়ে ঢুকলাম, দেখতেছি কিছুই নাই। তো এই বিলাই ভাই, শুন শুন, এখানকার সব থেকে বড় লোক কে আর তুই কার বাসায় থাকিস বল, আমাকে বল, কে তো বেশি গোশ ভাত খেলায়, মাছ ভাত খেলায়? তো এই ভাই, বলে যা বলে যা, কে সব থেকে বড় লোক আর কার বাসায় সব থেকে বড় চেষ্টা আছে? তুই তো সবার বাড়ি বাড়ি গিয়ে দেখিস, বলবি না? যা পানিতে যা, তুইও পানিতে থাক, যা ভাগ। একে বলতেছি যে কার বাসায় তুই প্রতিদিন ঢুকে ঢুকে দেখতেছিস যে চেস্ট আছে, আমাকে বলে দে, কিন্তু এ বলতেছে না। তো চলো, নিজেকেই খুঁজে বের করতে হবে, কেউ কাউকে সাহায্য করবে না। তো বন্ধুরা, যেহেতু আমাকে নিজেই খুঁজে বের করতে হবে, তো চলো আমি এক এক করে সব রুমগুলো দেখব এবং কোন রুমের সব থেকে বেশি আমি লুট পাই এবং দেখব যে সেখান থেকে আমি ওপি লুট কি পাই। তো বন্ধুরা, এখানে আরেকটি রুমের ভিতরে ঢুকি এবং এখানে একটি চেস্ট পাই, দেখবো এই চেস্টে ওপি কি। ও মাই গড! তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ডায়মন্ড আছে, অনেকগুলো না, এখানে তিনটি ডায়মন্ড আছে এবং এদিকে তোমরা যদি লক্ষ্য করে দেখো ডায়মন্ডের এক্স আছে এবং এখানে অনেকগুলো এনচেন্টিংও করা আছে। তো বন্ধুরা, এই এক্সটি আমি নিয়ে নিলাম এবং ডায়মন্ডের সোয়েল আছে, তো এটিও আমি নিয়ে নিব। তো বন্ধুরা, তোমরা যদি আরেকটি জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে গোল্ডেন ক্যারটের কোনো অভাব নাই এবং গোল্ডেন ইঙ্গটও আছে। তো বন্ধুরা, এতগুলো ওপি লুট দিচ্ছে। তো বন্ধুরা, যদি সস্তা কোনো গ্রামে যাইতাম এবং যদি এই মুড প্যাকটা না খেলতাম তাহলে এই গ্রামে হয়তো বা দুইটি রুটি দিত, একটি স্যাপলিং দিত, এছাড়া আমি কিছুই পাইতাম না চেস্টে। কিন্তু এই যে ওপি ওপি চেস্ট খুলতেছে, যেই চেস্টগুলোই খুলতেছে সেখানে ওপি লুট পাচ্ছে। তো কী দেখছিস তুই, তোর সব লুট করে নিয়ে যাচ্ছে? তো তোর কিছু না, এখানে সব কিছু আমিই তৈরি করেছি, কারণ আমার যে ওপি লুটের মোডটি খেলতেছি তাই আমি এখানে পাচ্ছি। তোদের কিছু না, তোদের কোনো প্রকার শাস্তিও করতে হয় না। যা ভাগ, দেখি তোর রুমে কী আছে। তো বন্ধুরা, এর রুমেও ঢুকি এবং এখানেও দেখতেছি একটি চেস্ট আছে, তো দেখবো চেস্টের ভিতরে কী আছে। তো বন্ধুরা, যখনই আমি চেষ্টা, ও মাই গড! তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো ডায়মন্ড, বুঝতে পারতেছো কতগুলো ডায়মন্ড? তো বন্ধুরা, এখানে টোটালি 9টা ডায়মন্ড এবং এখানে নেদারাইটের চেস্ট প্লেট আছে এবং নেদারাইটের হেলমেট আছে, যেগুলো দেখে আমি পুরাই শক হয়ে গেছি, জানি না কি বলবো। তো বন্ধুরা, এখানে নেদারাইটের একটা শর্ট আছে এবং ইনচেন্টিং করা আছে, তো আমি সেটি নিয়ে নিলাম এবং নেদারাইটের যে আর্মরটি ছিল সেটিও নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করাইতে পারতেছি না যে একটি চেস্ট খোলা মাত্র এতগুলো ওপি ওপি লুট পাচ্ছি। তো যেখানে আমি গ্রামে গেলে একটি রুটি আর একটি স্যাপলিং পাইতাম, সেখানে এখানে এত ওপি ওপি লুট পাচ্ছে যেটা আমার বিশ্বাস হচ্ছিল না। তো বন্ধুরা, যেহেতু আমি নেদারাইটের এই জিনিসগুলো পেয়ে গেছি আর্মরে, তো আমার আয়রনের যে আর্মরটি ছিল সেটি আর রেখে লাভ নাই, তো এগুলো আমি সবার প্রথমে চেঞ্জ করে নিব। তো বন্ধুরা, যেহেতু আমি এখানে একটি হেলমেট পাইছি এবং চেস্ট প্লেট পাইছি, তো চেস্ট প্লেট এবং হেলমেটটি পরে নেব। আমার যখন আস্তে আস্তে আরও চেস্ট খুলবো এবং সেখান থেকে ওপি কিছু আইটেম পাবো, তখন আমি চেঞ্জ করব আমার জুতাগুলো এবং আমার প্যান্টটা। তো বন্ধুরা, চলো আমরা আরও যে চেস্ট আছে সেগুলো লুট করার চেষ্টা করব। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমি ঘুমাই নিব যদি কোনো রুমে পাই, যেহেতু আমি সার্ভাইভালে আছে তাই জম্বি টম্বি আসে আমাকে ডিস্টার্ব করতে পারে। তো এখানে একটা রুম ছিল, এদিকে আবার পাতাগুলো ডিস্টার্ব করতেছিলো, তো পাতাগুলো কেটে দিলাম। তো চলো এই রুমে গিয়ে দেখি কোনো চেস্ট আছে কিনা। ওই বাবা, কোনো ঘরে খাবার নাই, আবার লাখ সাহেবের মতো ঘুমাচ্ছে। যা ভাগ, তুই এখান থেকে বাইর হ, কোনো চেস নাই, আবার ঘুমাচ্ছে এখানে। তো বন্ধুরা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই আমি আগে ঘুমাইনি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য জম্বি আসতে পারে। তো সকালবেলায় আমি মাইনিং করা শুরু করব এবং এখান থেকে চেস খোঁজা শুরু করব। তো বন্ধুরা, এখান থেকে আমি ঘুম থেকে উঠে গেছি, তো এ কোন দিকে যাচ্ছে যাক, এটা আমার দরকার নাই। তো বন্ধুরা, দেখি আর আমি চেস পাই কিনা। ও মাই গড! তো বন্ধুরা, এই রুমে আবার চেস পেয়ে গেছি, তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটি রুম পাই এবং এখানে চেস পাই। ও মাই গড! তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিস পেয়েছি। তো নেদারাইটের যে বুট আছে, আমি যেটা ভাবতেছিলাম এবং খুঁজতেছিলাম সেটি পেয়ে গেছি এবং সাথে আমি এখানে আয়রনের ইঙ্গট পেয়ে গেছি। তো অলরেডি আমার কাছে আয়রনের ইঙ্গট ছিল 8টি এবং আরও আমি 4টি পেয়ে গেছি, তো এগুলো তেমন কোনো কাজে লাগবে না, কারণ আমি ডাইরেক্ট ইন্ডার ওয়ার্ল্ডে যাব। যেহেতু আমি ইন্ডার পিল পেয়ে গেছি, তো ইন্ডার আই যদি পাইতাম তাহলে খুব সহজ হইতো, জানি না পাবো কি না। তো মনে হচ্ছে পাবো, কারণ যেহেতু এই মুড প্যাকটি এভাবেই তৈরি করা হয়েছে যে ওপি ওপি আইটেম পাবো, তো ওগুলোও তো ওপি আইটেমের মধ্যে পড়ে। তো বন্ধুরা, চলো আমি আরও রুম দেখে আসি যে কোথাও পাই কি না। তো বন্ধুরা, এই রুমে ঢুকলাম, দেখতেছি এই রুমেও কোনো প্রকার চেস নাই, এখানেও রোহিঙ্গা বসবাস করে, আমি বুঝে গেছি এটা রোহিঙ্গার বাসা। তো এদিকে আবার দুইটা শিপ
পিগকে রাখছে, তো কি জন্য রাখছে জানে না, অযথা এদেরকে এভাবে আটকে না রেখে যদি বনে জঙ্গলে ছেড়ে দেয় তাহলে খুবই ভালো হতো। তো বন্ধুরা চলো আমি নেক্সট যে বাড়িগুলো লুট করা বাকি ছিল সেই বাড়িগুলোতে যাব, এবং সেই বাড়িগুলোতে যদি আমি চেস পাই তো সেই চেস থেকে আমি ওপি লুটগুলো কালেক্ট করব। তো বন্ধুরা এদিকে আমি হাঁটতে হাঁটতে আসতেছিলাম, তো এই বাড়িটা মনে হয় দেখি নাই, তো এই বাড়ির চারপাশে পানি আছে, তো এই বাড়িটা আমি দেখি নাই এটা 100% শিওর। তো চলো এই বাড়িটির ভিতরে দেখবো যে কোনো কিছু পায় কিনা। তো বন্ধুরা এখানে একটা ব্যারেল দেওয়া আছে, তো এই ব্যারেলটি আমি খুলে দেখি এখানে কিছুই নাই। তো কিছু তো না পাওয়ারই কথা, যেহেতু আমি চেস খুললে পাবো ওপিলুট, তো এগুলো খুলে আবার কী লাভ হবে। তো বন্ধুরা চলো আমি সবার প্রথমে ঘরের ভিতরে ঢুকি। তো এখানে দেখতেছি এই ঘরের ভিতরে পানি রাখছে, এই মানুষটা কি পানি প্রিয় নাকি না, সে এই জিনিসটা ভালো করে বুঝে গেছে যে পানির অপর নাম জীবন, তার জন্য সবখানে শুধু পানি রেখে দিয়েছে। তো বন্ধুরা এখানে আমি চেস্টও পেয়ে গেছি, এই মানুষটা অনেক মনে হয় মনের দিক থেকে বড়, কারণ এখানে চেস্ট রেখেছে, পানি রেখেছে। তো চলো দেখি কী পা, ও মাই গড। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এর চেস্টে কি আছে কি নাই এটা বলো। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ 16টি এনচেন্টিং অ্যাপল রেখেছে, যেটি একদম মানে কি বলবো ওপিলুটের ওপিলুট। তো বন্ধুরা তার সাথে ও রেখেছে এখানে কি হেলমেট আয়রনের, তো এগুলো আমার প্রয়োজন নেই। তার সাথে রেখেছে ইন্ডারপল এবং 24টি ইন্ডারপল। তো বন্ধুরা ইন্ডারপল না ইন্ডার আয়। তো বন্ধুরা এই ওয়াল থেকে আমি 24টি ইন্ডার আই পেয়েছি এবং 16টি ইনচেন্টিং অ্যাপল পেয়েছি। তো আমার আর কি প্রয়োজন আছে, তো আমার যেহেতু ইনচেন্টিং অ্যাপল পেয়ে গেছি এবং শর্ট পেয়ে গেছি নেদারাইডের, এবং আমার যে আর্মরটি ছিল সেটিও পেয়ে গেছি, তো আমার আর কোনো কিছু প্রয়োজন নাই। তো আমি সবার প্রথমে একটি আপেল খেয়ে নিই, দেখি আমার পুষ্টি টুষ্টি বাড়ে কিনা। ও মাই গড। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার চার রকমের পুষ্টি হয়ে গেছে, তো প্রথমটা হচ্ছে মনে হয় ভিটামিন ভি, দ্বিতীয়টা ভিটামিন ডি, তৃতীয়টা মনে হয় ভিটামিন কে ছিল জানে না। তো বন্ধুরা যাই হোক এখানে আমি যেহেতু ইন্ডার পলগুলো পেয়ে গেছি, তো এগুলো আমি ছুঁড়ে ছুঁড়ে দেখবো এবং কোথায় ব্ল্যাক হোল আছে, এবং সেখানে গিয়ে আমি ইন্ডার ফ্রেম পাবো, এবং ইন্ডার ফ্রেমে এই ইন্ডার পলগুলো বসাবো, যেখান থেকে আমি নেদারে না গিয়ে একদম ডাইরেক্ট ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে যাবো এবং ইন্ডার ড্রাগনকে মারবো। তো বন্ধুরা যেহেতু আমার কাছে ইন্ডার আয় চলে আসছে, তো এখন আমি এগুলো এভাবে উপরের দিকে ছুড়বো এবং যেদিকে আমাকে ডিরেকশন দেখাবে সেই দিকে হাঁটতে হাঁটতে যাবো, জানি না কত বছর হাঁটতে হবে এভাবে ডিরেকশন দেখে দেখে। তো বন্ধুরা সেগুলো আমি স্কিপ করে দেবো, জানি সেগুলো যদি দিই তোমরা অনেকটা বোরিং হয়ে যাবা। তো বন্ধুরা আমি ফাইনালি এভাবে মারতে মারতে একটা বরফের গুহায় চলে আসি, যেটি আমার আসতে প্রায় 500 না 500 বললে কম হবে 3000 বছর লেগেছে। যাই হোক 3000 বছর ইংরেজি সাল গণনা শুরু হয়নি, তার আগে থেকে আমি এভাবে মারতে মারতে আসতেছিলাম, এবং ফাইনালি আমি অনেকটা দূরে চলে আসছি এবং এখানে চারদিকে বরফ, জানি না কোন মহাদেশে বা কোন প্রদেশে আসছি। তো বন্ধুরা এখানে আমি ইন্ডারপলগুলো মারতেছিলাম, ইন্ডারপল না ইন্ডার আইগুলো মারতেছিলাম, এবং এইদিকে সোজা ডিরেকশন দেখাচ্ছে। তো অনেক হাঁটাহাঁটির পর এইদিকে আমি আসতেছি, এবং জানি না এটা কে ভাই, এটা আমাকে ড্যামেজ দিচ্ছে কেন, এর সাথে আমার কী শত্রুতা। আমি তাদের ওয়ার্ল্ডে আসছি অতিথি দুলা ভাই হিসেবে আসছি, তারা আমাকে সম্মান না করে তারা আমাকে এভাবে মারতেছে কেন, আমি কি ভুল করেছিলাম, জীবনে তো আসি নাই। তো এখানে আসছি তাদের বোনকে বিয়ে করার জন্য, কিন্তু তারা আমাকে মারতেছে, তো দাঁড়া শালাবাবু তোদেরকে মারতে হবে, না মারলে তোরা ভালো হবে না। এইদিকে আবার একটা বড় শালাবাবু আসছে, তো এই শালাবাবুকেও মেরে দিই। তো বল দুলাভাই, তো ভাই মারলাম এটা কি পাইলাম, একটা কি মাথার মতো জানি, দেখলা না তোমরা স্ক্রিনে, আমিও তো দেখলাম, ফার্স্ট টাইম দেখলাম গাইজ, আমি এটা কখনোই দেখিনি, এটি কি বুঝলাম না, কি কাজে লাগবে না লাগবে কিছুই জানে না। তো বন্ধুরা এটি একটি ভিলেজের মতো, তো ভিলেজ পেয়ে গেছি যেহেতু, তো এখানেও এদের চেস্টগুলো আমি লুট করব, দেখি এদের চেস্টে আবার ভালো কিছু পাই কিনা। তো বন্ধুরা এদের যাদের রুমে যাচ্ছিলাম তাদের রুমে দেখতেছি কোনো কিছুই নাই, তো মনে হচ্ছে এটা নিশ্চয়ই জম্মু কাশ্মীর হবে, যেখানে মানুষগুলো এই কুয়াশার মধ্যে থাকে এবং এদের খাবার মতো কিছু থাকে না, শুধুমাত্র আপেল আর কমলা ছাড়া কিছুই পাওয়া যায় না। তো বন্ধুরা এরা এখানে ঘরের ভিতরে থাকে, কারণ বাইরে অনেক ঠান্ডা, তো এ ভিতরে বসে আছে, তো এর কোনো খাদ্য খাবার নাই, একে কে খাবার দিব নাকি, ইনচেন্টিং আপেলগুলো যেগুলো আছে এটা দিব নাকি এদের খাবার, এরা দেখে আমাকে ভয় পাইতেছে, কারণ আমি যে একমাত্র ছেলে এখানে বরফের দেশে খালি গায়ে হাঁটতেছে, তারা বড় বড় সুটিয়ার পরছে জ্যাকেট পরছে, কিন্তু আমি এখানে খালি গায়ে হাঁটতেছি, তাই তারা শুধু আমার দিকেই তাকায় থাকতেছিল। আর এরা যে কোন দুলাভাই না আমার শালাবাবু আসছে জানে না। তো বন্ধুরা এখানে আবার ইমেরাল পড়ে আছে, তো এই দেশেও কি ইমেরাল পাওয়া যায় নাকি, তো প্রত্যেক দেশের টাকা মুদ্রা তো আলাদা থাকে, এদের দেশের মুদ্রা আবার আমাদের দেশের মুদ্রার মতো, তো মাইনক্রাফ্টের যে মুদ্রা সেটি হচ্ছে ইমেরাল, তো এই ইমেরাল গোল্ড
ডায়মন্ড এগুলোই। তো বন্ধুরা রিয়েল লাইফে এমন থাকে কিন্তু এগুলো আলাদা আলাদা থাকে। তো বন্ধুরা এই যে দুলাভাইগুলো আসছিল তো আমাকে অনেক সম্মান করেছিল, আমার হার্ট একটু কমে গেছিলো, তার জন্য আমি ইনচেন্ডিং আপলটি খেয়ে নিই। তো বন্ধুরা এদের যাদের বাড়িতে যাচ্ছিলাম কিন্তু কোনো প্রকার লুট পায়নি, কোনো প্রকার চেস পায়নি, যেটি পাইলে আমি তোমাদেরকে দেখাইতাম। তো বন্ধুরা যেহেতু বরফের দেশ তো উপর থেকে বরফ পড়তেছে, তোমরা দেখতে পাচ্ছ তুষারপাত, তো এ ঘরের ভিতরে বসে আছে, বাইরে ঠান্ডা বাইরে কুয়াশা পড়তেছে, সে বাইরে যাবে না যেহেতু এদের সবসময় এখানে থাকতে হয়। যেহেতু আমি অন্য দেশ থেকে আসতেছি তাই তো আমার গরম লেগেছে, এবং এই যে তুষারপাতটা পড়তেছে এটা আমার অনেক ভালো লাগতেছে, তো এগুলো তো আমাকে দেখতে হবে। তারা তো প্রতিদিনই দেখে, তাদের জন্য এটা একদম ভয়ঙ্কর একটা রূপ হিসেবে থাকে, কিন্তু আমি তো ফার্স্ট টাইম দেখতে যে আমার ভালো লাগতেছে, তাই আমি বরফের দেশে হাঁটতেছি, জানি না কখন বরফ পড়ে পড়ে ঢাকা পড়ে আমি মারা যাই। তো তার জন্য আমাকে এখান থেকে চলে যাইতে হবে একদম ব্ল্যাক হোল্ডে। তো বন্ধুরা এখানে আমি ইন্ডার আইগুলো উপরে ফেলতেছিলাম, তো এখানে নিচের ডিরেকশন দেখাচ্ছে। তো বন্ধুরা নিচের ডিরেকশন মানে এখানেই ব্ল্যাক হোল আছে। তো বন্ধুরা চলো উপরে কুয়াশা পড়তেছে, আমি একদম নিচে চলে যাই ব্ল্যাক হোল্ডে, এবং সেই ব্ল্যাক হোল্ডে গিয়ে আমার যে ইন্ডার ফ্রেমগুলো থাকবে, আমার যে কাছে যে ইন্ডার আইগুলো আছে, তো এই ইন্ডার আইগুলো সেখানে বসাবো এবং আমি ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে যাব এবং ইন্ডার ড্রাগনকে মারবো। তো বন্ধুরা নিচে ঘুরতে ঘুরতে আমি একদম চলে আসছি যে ইন্ডার ওয়ার্ল্ডে যাওয়ার জন্য যেখানে ফ্রেমগুলো আছে ব্ল্যাক হোল্ডে। তো ব্ল্যাক হোল্ডে চলে আসছে, তো এখন আমাকে খুঁজে বাইর করতে হবে যে ইন্ডার ফ্রেমগুলো কোথায় সাজানো আছে, এবং সেখান থেকে আমাকে যাইতে হবে ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে এবং ইন্ডার ড্রাগনকে মারতে হবে। তো বন্ধুরা এদিকে চারোদিকে অন্ধকার লাগতেছিলো, কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো সামনে দেখতেছি এনচান্টিং ঘর, তো ঠিক আছে এনচান্টিং করার মতো আমার কিছু নেই, সব কিছুই আছে। তো বন্ধুরা এটা কী ছিল নীল কালারের, এগুলো কি ভাই আমার পিছু পিছু আসতেছে কেন, আমার তো ভয় লাগতেছে, এটা কি আমার খাবে না কি ভাই, কিছুই বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, তাদেরকে মনে হয় দূরে সরে ফেলে দিয়েছি। ও মাই গড, আমি যেদিকে যাচ্ছি সেদিকে আসতেছে, আবার আমাকে হালকা করে ড্যামেজও দিচ্ছে। তো কোন দিকে যাব দেখি, এইদিকে যাই, অন্ধকার, সব তো অন্ধকার লাগ। ও মাই গড, এদিকেও একটা কিন্তু এটা বড় দেখাচ্ছিল। তো বন্ধুরা যখনই একটাকে মারলাম এখান থেকে আবার তিনটা হয়ে গেছে, বুঝলাম না বাল কি এগুলা। তো বন্ধুরা এই যে আমি ফাইনালি পেয়ে গেছি আমার যে ইন্ডার ড্রাগনের যাওয়ার জন্য ইন্ডার ফ্রেমগুলো আছে, তো এগুলো এদিকে আসতেছিল কেন ভাই, আমাকে মারতেছে কেন, দেখি এগুলোকে মারে আগে শেষ করে, তারপর আমি ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে যাব। তো বন্ধুরা এমনিতেই তো আমাকে ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে গিয়ে ইন্ডার ড্রাগনকে মারতে হবে, ঝামেলার শেষ নেই, কত যে মারতে হবে না মার খাবো তার ঠিক নেই। তোমরা আবার আমার সাথে কেন বিয়াদবি করতে আসছো, তোমরা আবার আমার সাথে কেন মারামারি করতেছো, তো আমি তো একটু পরে মারামারি করবো। তো বন্ধুরা এদিকে গেটের মজ যদি আসতেছে, তো সবার প্রথমে গেটটি আমি বন্ধ হয়ে দেবো। নিচে আবার কি এই যে ইঁদুরটা ভাই, এই ইঁদুরটা একদম বিরক্ত করে মারে, একটা বাড়ি মারলে বাঁচে না আর আবার আসে বিরক্ত করতে। তো যাই হোক, এখন আমি এই ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে যাব। তো ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে যাওয়ার জন্য এখানে যে আগুনটি আছে এটি আগে আমি বন্ধ করে দেব। তো এই যে আমাকে ছোট ছোট বাচ্চাগুলো আসে আমাকে ডিস্টার্ব করতেছিল, তো আমার অনেকটা হেলথ খেয়ে নিয়েছিল, তো এটা কোনো ব্যাপার না। তো এখন আমি ইন্ডার ফ্রেমগুলো এখানে বসাবো এক এক করে, তারপর ইন্ডার যে পোর্টালটি আছে এটি আমি ইনেবল করব। তো বন্ধুরা আমার হাতে যতগুলো ইন্ডার আই অফ ইন্ডার ছিল সেগুলো আমি এক এক করে বসাবো, এবং এই যে পোর্টালটি সেটি ইনেবল করবো, এবং এফ ক্লাবে চলে যাবো ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে, এবং ইন্ডার ড্রাগনের ঝুঁজ ঢাস করে মেরে শেষ করবো। তো ভাই শব্দ দিয়ে দিলাম, ইনেবল হচ্ছিস না কেন, ও মাই গড, এদিকে দেখো একটা বাকি রাখছি আর আমি বলতে যে সব দিয়ে দিচ্ছি। তো এখানে সব দেওয়া মানে স্টার্ট হয়ে যাওয়া, কিন্তু আমি সব দিই নাই, তার আগে ভাবতেছিলাম যে সব দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যেহেতু আমার ইনেবল হয়ে গেছিলো পোর্টালে, তো সেখানে আমি এক লাভ দিয়ে দিই এবং চলে আসি ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে। তো এখন আমি ইন্ডার ড্রাগনকে মারবো। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আসে বসবে ইন্ডার ড্রাগন, তো আমি কষবো ভালো চালাইতে পারি না, তাই আমি শট দিয়ে মারবো। তো এখানে যখনই আসে বসবে তখনই আমি তাকে পিটানো শুরু করব, এবং পিটাইতে পিটাইতে তার পিঠির চাম তুলে নেব। তো বন্ধুরা সে ম্যাজিক সিয়ান দিয়ে দিছে, তো আমি গত যে খেলছিলাম ডার্টি জপি, তো সেখানে আমি এই ম্যাজিককে খেয়ে মারা গেছিলাম, এবং তাকে আমি মারতে পারি নাই, ভিডিওটি শেষ করতে পারি নাই, তার আগে আমি মারা গেছিলাম, তো গেমটি বিট করতে পারি নাই, তো সেই ম্যাজিকটি দিয়ে দিছিল, তার জন্য আমি ভয়ে দূরে সরে আসছি। তো এবার আসে বসছে এবং আমি শট দিয়ে তোমরা দেখতে পাচ্ছ তাকে খেলাচ্ছি, একদম গলা বরাবর মারতেছি, যা এখন তার গলা কেটে নিয়ে আমার ওয়ার্ল্ডে যাবো, এবং আমার ওয়ার্ল্ডে গিয়ে সবাইকে দেখাবো যে আমি ইন্ডার ড্রাগনের গলা কেটে নিয়ে আসছি, যে তোরা পারবি ইন্ডার ড্রাগনের ওয়ার্ল্ডে গলা কেটে নিয়ে আসতে। তো বন্ধুরা এখানে সে অনেকটা উড়ে উড়ে চলে যাচ্ছিলো, এবং আমাকেও ড্যামেজ দেওয়ার জন্য ইন্ডার ম্যানগুলোকে বলতেছিলো যে ওকে ড্যামেজ দাও, কিন্তু ইন্ডার ড্রাগনগুলো ইন্ডার ম্যানগুলো যেগুলো ছিল তারাও ইন্ডার ড্রাগনকে পিটাচ্ছিলো, তো তাদের পিটানিতে কোনো প্রকার কাজ হচ্ছিলো না। তো যেহেতু এখানে আসে বসছে, তো আমি তাকে মারবো এবং মেরে শেষ করব, যদি না শেষ করতে পারে তাহলে আমি
আজকে বৃথা যাবে আমার গেম প্লে ভিডিওটি। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি 14টা এনচেন্টিং আপেল নিয়ে আসছিলাম, তো সেগুলো খেয়ে খেয়ে মারতেছিলাম এবং আমার কাছে 3টি এনচেন্টিং আপেল আসছে। তো ফাইনালি গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অনেক খেলানির পর, অনেকক্ষণ ধরে মারার পর তাকে আমি মারতে পেরেছি, যেগুলো আমি স্কিপ করে দিয়েছি। তো এতগুলো যদি তোমাদের দেখাইতাম তাহলে তোমরা বোর হয়ে যাইতো। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তিল ডান, টেক কেয়ার, বাই বাই, টাটা।